হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ইউনিক স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা ভুল ভুলভ্রান্তি সংক্রান্ত অধ্যায়ের ক্লাস ফাইভ নিয়ে হাজির হয়েছি তো আজকের ক্লাসে আমরা আমাদের চাকরির পরীক্ষায় এসেছিল এমন একটি ম্যাথ সমাধান করাবো তো এই ম্যাথটি আমাদের আর পি জি সি দু হাজার সতেরো মিসড প্যাটার্নে চাকরির পরীক্ষায় এসেছিল। তো এখন আমরা এই ম্যাথটি সমাধান করাবো তো আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো এখন আসুন ক্লাসটি শুরু করা যাক তো প্রথমে আমরা ম্যাথটি পড়ে দেখব তো দেখো বলা আছে যে একটি ইঞ্জিনিয়ারিং শিকল জিরো পয়েন্ট এইট বড়ো ইহা দিয়ে মেফে কোনো এলাকার এরিয়া একশো একর পাওয়া গেল এলাকার প্রকৃত ক্ষেত্রফল কত তো আমাদের এলাকার প্রকৃত ক্ষেত্রফলটা বের করতে বলছে তো এখন আমরা প্রকৃত ক্ষেত্রফল নিম্নায়ের সূত্রটি লিখবো তো দেখো আমরা জানি উইনো উইনো এলাকার প্রকৃত ক্ষেত্রফল নিম্নায়ের সূত্র হচ্ছে এ ইন্টু এল স্কোয়ার ইকল এ প্রাইম ইন্টু এল প্রাইম স্কোয়ার এল প্রাইম স্কোয়ার এখানে এটা হচ্ছে আমাদের প্রকৃত ক্ষেত্রফল এবং এলটা হচ্ছে আমাদের শিকলের প্রকৃত দৈর্ঘ্য এ প্রাইমটা হচ্ছে আমাদের এলাকার পরিমাপকৃত ক্ষেত্রফল এবং এল প্রাইমটা হচ্ছে আমাদের শিকলের পরিমাপকৃত বা আপাত দৈর্ঘ্য এখন আমাদের ম্যাথে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলব তো দেখো আমাদের ম্যাথে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখানে লিখব এখন আমরা এখানে লিখতে পারি নোট এখানে দেখো আমাদের শিকলের কোনো দৈর্ঘ্য দেওয়া নেই বলা আছে যে একটি ইঞ্জিনিয়ারিং শিকল জিরো পয়েন্ট এইট লিঙ্ক বড়ো তো আমরা সকলেই জানি যে ইঞ্জিনিয়ারিং শিকলের দৈর্ঘ্য হচ্ছে একশো ফিট আমরা যারা জানি না যে ইঞ্জিনিয়ারিং শিকলের দৈর্ঘ্য একশো ফিট তারা আজকে থেকে জেনে রাখি যে ইঞ্জিনিয়ারিং শিকলের দৈর্ঘ্য হচ্ছে একশো ফিট এই ইঞ্জিনিয়ারিং শিকলের দৈর্ঘ্যটা হবে আমাদের শিকলের প্রকৃত দৈর্ঘ্য তাহলে আমরা এখানে লিখতে পারি এল ইকল একশো ফিট এবং দেখো বলা আছে যে ইহা দিয়ে মেপে কোনো এলাকার এরিয়া একশো একর পাওয়া গেল আমরা জানি পরিমাকৃত ক্ষেত্রফলকে এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা এ প্রাইম পিকল লিখতে পারি একশো একর এখন আমাদের এই এল প্রাইমের মানটা বের করে নিতে হবে তো এল প্রাইমের মানটা আমরা কীভাবে বের করব তো দেখো এখানে বলা আছে যে একটি ইঞ্জিনিয়ারিং শিকল জিরো পয়েন্ট লিঙ্ক বড় তার মানে এই যে ইঞ্জিনিয়ারিং শিকলটা এটা পূর্ব থেকেই বড়। এবং ইহা দিয়ে মেফে তার মানে এই বড় শিকলটা দিয়ে মেফে কোনো এলাকার এরিয়া একশো একর পাওয়া গেছে তো আমরা জানি যে যদি শিকলটি পূর্ব থেকেই বড় থাকে তাহলে এল প্রাইমের মান বের করার সূত্র হচ্ছে এল প্রাইম ইকল এল প্লাস মাইনাস এক্স তো বন্ধুরা আপনারা যদি এই এল প্রাইমের মানটা কীভাবে বের করতে হয় এই বিষয়টা যদি বুঝে না থাকেন তাহলে আমাদের দ্বিতীয় নম্বর ক্লাসটি দেখে আসবেন তাহলে আপনারা ওখান থেকে বিস্তারিত জানতে পারবেন এখন আমরা এখানে আমাদের মানগুলো বসিয়ে দেব তো দেখো এখানে এলটা হচ্ছে আমাদের শিকলের প্রকৃত দৈর্ঘ্য তো শিকলের প্রকৃত দৈর্ঘ্য কত দেখো আমরা জানি শিকলের প্রকৃত দৈর্ঘ্য হচ্ছে একশো ফিট আমরা এখানে একশো ফিট লিখে দিলাম এখন দেখো আমাদের এই এক্সের মানটা বসাতে হবে তো এক্সের মান কতটুকু দেখো আমাদের এই ম্যাথে বলা আছে যে ইঞ্জিনিয়ারিং শিকল জিরো পয়েন্ট এইট বড়ো তাহলে এই এক্সের মান হবে হচ্ছে পয়েন্ট এইট তাহলে আমরা এখানে লিখতে পারি প্লাস জিরো পয়েন্ট এইট তো আমরা এখানে জিরো পয়েন্ট এইট কেন প্লাস করলাম কারণ আমাদের এখানে বলা আছে যে জিরো লিংক এইট বড়ো যেহেতু আমাদের এখানে বড় বলা আছে শিকলটি তাই আমরা যোগ করেছি যদি এখানে বলা থাকতো যে জিরো লিংক ছোট লিঙ্ক ছোটো তাহলে আমরা এখানে এই মাইনাস করতাম এখন দেখো আমাদের এই জিরো এখানে লিংক এককে আছে তো এটাকে আমাদের ফিটে নিয়ে যেতে হবে তো আমরা এটাকে ফিটে কিভাবে নেব দেখো আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং শিকলের এক লিঙ্ক সমান সমান হচ্ছে এক ফিট অর্থাৎ এই জিরো পয়েন্ট এইট আমরা এক দ্বারা ভাগ করে ফিটে নিব তো বন্ধুরা আপনারা যারা জানেন না যে ইঞ্জিনিয়ারিং শিকলের এক লিঙ্ক সমান সমান এক ফিট তাহলে আপনারা আমাদের প্রথম ক্লাসটি দেখে আসবেন কারণ সেখানে আমরা শিকল কত প্রকার এবং কোন শিকলের দৈর্ঘ্য কত মিটার এবং শিকলের প্রতিনিঙ্গের দৈর্ঘ্য কত এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তো সেই ভিডিওগুলো যদি আপনারা দেখে আসেন তাহলে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা বোঝা সহজ হয়ে যাবে তো এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা পাবো একশো দশমিক এইট ফিট তাহলে এল প্রাইমের মানটা আমরা পেলাম হচ্ছে একশো দশমিক এইট ফিট এখন দেখুন এখানে আমরা এল এর মানটা পেয়ে গেছি এ প্রাইমের মানটা পেয়ে গেছি এবং এল প্রাইমের মানটাও পেয়ে গেছি এখন এখান থেকে আমরা এই এর মানটা অর্থাৎ শিকলের প্রকৃত ক্ষেত্রফলটা আমরা বের করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ কল এ প্রাইম ইন্টু এল প্রাইম বাই এল হোল স্কয়ার এখন আমরা এখানে আমাদের মানগুলো বসিয়ে দেব তো দেখো এখানে আমরা যদি মানগুলো বসিয়ে দিই দেখো ই প্রাইমের মান হচ্ছে আমাদের একশো একর আমরা এখানে একশো বসিয়ে দিলাম ইন্টু দেখো এল প্রাইমের মানটা আমাদের একশো দশমিক এইট তো আমরা এখানে একশো দশমিক এইট লিখে দিলাম বাই হচ্ছে এল এলের মানটা হচ্ছে আমাদের একশো ফিট তো আমরা এখানে একশো লিখে দিলাম এখন এটাকে আমরা হলিস্কার করে দিই তাহলে দেখো এখান থেকে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে পাব হচ্ছে একশো এক দশমিক ষাট একর তাহলে আমাদের এখানে শিকলের প্রকৃত ক্ষেত্রফলটি আসলো হচ্ছে একশো এক দশমিক ষাট একর তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো বন্ধুরা আশা করছি ক্লাসটি আপনাদের উপকারে আসবে তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে